শেষে ফের তৎপর ইডি। রেশন দুর্নীতি তদন্তে লক্ষ্মীবাড়ে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সহ মন্ত্রীর আপ্তসহায়ক এবং বাকিবুর রহমান ও মন্ত্রী ঘনিষ্ঠদের বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন টালিগঞ্জ তিলকনগরের পেশা সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিপি জেনার বাড়িতেও অভিযান চালায় ইডি। উল্লেখ্য, পুজোর আগে রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন চালকল মালিক বাকিবুর রহমান। তারপরে তার নামে একাধিক সম্পত্তির হদিশ মেলে, এমনকি দুবাইয়ে দুটি ফ্ল্যাট রয়েছে তার নামে, উঠে এসেছে এমন তথ্য। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়ে পুজোর পরেই ইডির হাতে এসেছে বাকিবুর রহমানের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ। খোঁজ মিলেছে তার নামে 100 কোটি টাকারও বেশি সম্পত্তির হদিশ, 1632 কাঠার জমি এবং 16টি সংস্থার খোঁজ। আর যা দেখে কেন্দ্রীয় তদন্তকারীদের ধারণা, রেশন দুর্নীতিতে বাকিবুরের পেছনে কাজ করছে কোনো প্রভাবশালীর হাত। পুজোর আগে বাকিবুর রহমান গ্রেপ্তার হয়েছিল, এবার গ্রেপ্তারের পরে তদন্তকারী আধিকারিকদের হাতে একাধিক পানশালা, তার হোটেল, ব্যবসা, একাধিক লিস্ট তারা পেয়েছেন, কিন্তু পুজোর পরে যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন, সেক্ষেত্রে মনে হচ্ছে পুজোর আগে যে হদিশ তারা পেয়েছিলেন তা কিছুই নয়। ফলে একজন বাকিবুর রহমান, একজন সামান্য কর্মী হিসেবে তার এত বড় সম্পত্তি, বিপুল সম্পত্তি, কোনো প্রভাবশালীর তার মাথায় যদি হাত না থাকে তাহলে এই বিপুল সম্পত্তি করা সম্ভব নয়। ফলে প্রাথমিকভাবে দাঁড়িয়ে ইডি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের স্ক্যানারে একাধিক বহু নাম ইতিমধ্যে উঠে এসেছে, যারা মূলত শুধু যে বড় অফিসিয়ালস তেমন নয়, একাধিক কর্মী বা এজেন্ট থাকতে পারে এবং বহু প্রভাবশালীর নামও থাকতে পারে এমনটা মনে করা হচ্ছে। ফলে বাকিবুর রহমান যেহেতু এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছে, ফলে তাকে হেফাজতে নিয়ে নতুন নতুন যে নাম বা তথ্য পাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা, তার পরিপ্রেক্ষিতেই মূলত এই রেশন দুর্নীতি মামলা, যে বন্টন মামলা, সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই তল্লাশি অভিযান। সূত্রের খবর, সিএসিপি জেনা প্রায় 2 বছর ধরে এই এলাকায় ভাড়ায় রয়েছেন, এমনকি সেন্ট্রাল এভিনিউতে রয়েছে তার একটি অফিস। বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ ইডির একটি দল তার বাড়িতে যান, তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করেন সিপি জেনাকে। সন্ধ্যা 8:10 নাগাদ ইডি আধিকারিকরা টালিগঞ্জের তিলকনগর থেকে বেরিয়ে যান। পাশাপাশি বাস ত্রণীতে শান্তনু ভট্টাচার্যের 264 এনএসসি বোস রোডের বাড়ি সিল করে দেন ইডি আধিকারিকরা। বিষয়টি জানিয়ে দেওয়া হয় নেতাজি নগর থানার পুলিশকে। খবর, বাকিবুর রহমানকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর যে যে তথ্য উঠে এসেছে তার উপর ভিত্তি করে এই তল্লাশি অভিযান তদন্তকারী সংস্থা। তদন্তে যে হিসেব রক্ষকের নাম উঠে এসেছে, তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কিনা, বাকিবুরের যে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে তার সঙ্গে কোনোভাবে জড়িত কিনা, সব কিছুই এখন জানতে চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।